প্রতিনিধি আমি সম্বিতের কাছে আসি সম্বিত যেমন আমি বা তুমি আমরা প্রচুর ইনসিডেন্ট কভার করেছি প্রচুর মৃত্যু সামনে থেকে দেখেছি কিন্তু আমরা ডেথ সার্টিফিকেট লিখতে পারি না তেমনি চার্জশিট দেওয়াটা একটা টেকনিক্যাল ব্যাপার আসলে কি গোটা আন্দোলনটা শেষ পর্যন্ত প্রহসনে পরিণত করা হচ্ছে যে চার্জশিটের কথা হচ্ছে সেটাকে একটা নমেনক্লেচারে হিসেবে যদি আমি দেখি তাহলে আমাদের টেকনিক্যাল যে মিনিং চার্জশিটের সেটার সাথে মেলে তো এটাকে আমি অভিযোগ ধরে নিচ্ছি এবারে যদি আমি অভিযোগ ধরে নিই একটা আন্দোলনকারীদের মধ্যে অভিযোগ থাকতেই পারে তারা প্রত্যক্ষভাবে এই ব্যবস্থাটার সঙ্গে জড়িত তারা অভয়ের সঙ্গে কাজ করেছেন অনেকে তারা অভয়ের সমব্যথী সেই অর্থে তারা এই অভিযোগগুলো এনেছেন না এমনি যদি সেটা ধরেও দুটো দিক রয়েছে একটা হচ্ছে যে আপনাকে বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে আপনাকে তদন্তকারীদের উপর ভরসা রাখতে হবে আরেকটা হচ্ছে যে প্রশাসন দুটো দিক রয়েছে এই ঘটনার দুটো দিক রয়েছে যে একটা তদন্তকারীরা তদন্ত করে দেখছেন সেটা সিবিআইয়ের হাতে রয়েছে তারা যা এভিডেন্স পাবেন তারা যা প্রমাণ পাবেন সেটা তারা কোর্টের সামনে রাখবেন তারা প্রমাণ করার চেষ্টা করবেন যে এই ক্রাইমটা এইভাবে হয়েছে তার এই প্রুফ রয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি আরেকটা যে প্রশাসনিক দিক এই আন্দোলনকারীরা কিছু কিছু প্রসঙ্গ তুলেছেন যে তাদের থ্রেট কালচারের কথা বলেছেন অভিযোগ করেছেন তাদের যারা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত তাদের শাস্তি দাবি করেছেন দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন ইত্যাদি ইত্যাদি রয়েছে এবার আমি যদি শুধুমাত্র তদন্তকারীদের ব্যাপারটা দেখি যদি বিচার ব্যবস্থার ব্যাপার দেখি আপনি বিচার ব্যবস্থার উপরে ভরসা নেই এই জায়গায় আপনি যেতে পারবেন না যেতে পারবেন না এই কারণে আপনার অভিযোগ থাকতেই পারে যে ঠিক মতো তদন্ত হচ্ছে না বিচার ঠিক মতো হচ্ছে না কিন্তু আমাদের বুঝতে হবে যে বিচার হয় তদন্তকারী সংস্থা তারা যে প্রমাণ জমা দিচ্ছে এবং যে আইন রয়েছে সেই অনুযায়ী বিচার আমরা প্রথমে ভেবেছিলাম অনেকে আন্দোলনকারীরা অভিযোগও করেছিলেন সাধারণ মানুষও ভেবেছিলেন যে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় অনেকে জড়িত কিন্তু এখন পর্যন্ত সিবিআই যা হাতে তথ্য প্রমাণ পেয়েছে তাতে দেখা যাচ্ছে যে একজনই আপাতত জড়িত কিন্তু হয়তো বৃহত্তর কোনো ষড়যন্ত্র থাকতে পারে সেই তদন্ত চলছে এবং সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আন্দোলনকারীরা তার উপর চাপ সৃষ্টি করতে পারে কিন্তু তাদের কখনই এইটা বলার জায়গায় নেই তারা থাকতে পারেন না যে সিবিআই তদন্ত করতে পারছে না এবং সিবিআই এবং বিচার ব্যবস্থা ঠিকমতো বিচার দিতে পারছে না এটা অভিযোগ হতে পারে বা যে ক্যান্টিন গসিপের কথা প্রধান বিচারপতি বলেছেন সেই রকম হতে পারে বা চায়ের আড্ডার এসব কথা আমরা বলতে পারি ব্যক্তিগত অলাপচারিতায় আমরা বলতে পারি কিন্তু সেটা একটা রাষ্ট্র ব্যবস্থায় আমরা এই এই কথাটা বলতে পারি সেটাই তো হচ্ছে সম্বিত প্রশ্ন হচ্ছে এটাই যে পছন্দের এই অপরাধীকে আমার পছন্দ নয় এই অভিযুক্ত এর বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণ তদন্তকারী এজেন্সি সে যেই হোক পুলিশ হোক সিবিআই হোক আমার ওকে পছন্দ হচ্ছে না কারণ আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা শার্লক হোমস বলছে না 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 এটা হতে পারে না তারা যদি তাদের কাছে সেই যদি তথ্য প্রমাণ থাকে তাদের কাছে যদি সেটা নিয়ে একটা সন্দেহের কথা থাকে তাহলে সেটা সিবিআই কে জানাতে পারে এবং আমার আমি যেটুকু জানি সেটা হচ্ছে সিবিআই শতাধিক লোককে বোধ হয় অলরেডি জিজ্ঞাসাবাদ করেছে তাদেরকে প্রশ্ন করেছে এবার যদি কিছু থেকেও থাকে আমাদের এটাও মাথায় রাখতে হবে সন্দীপ ঘোষ এবং তালাতানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে প্রমাণ লোপাটের অভিযোগ এবার সেইটার তদন্ত হচ্ছে কাজেই আন্দোলনকারীরা প্রকাশ্যে যে যাই তারা বলে থাকুন যেভাবে চার্জশিট দিয়ে থাকুন ইত্যাদি ইত্যাদি যাই করে থাকুন তারা সেই অভিযোগ নিয়ে যেতে পারেন সিবিআই এর কাছে এবং তাদের কাছে বলতে পারেন যে এই তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে আপনারা এটাকে তদন্ত করে দেখুন সে পথ তাদের কাছে খোলা রয়েছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না বলে আমি আমার কোনো ভরসা নেই যা হচ্ছে পুরোটাই ভুল হচ্ছে এই জায়গায় আমরা যেতে পারি না এবং অনেক তদন্তের ক্ষেত্রে আমরা দেখেওছি যে আমাদের একটা বিশ্বাস থাকে যে এই ঘটনাটা এরকম ভাবে হয়েছে কিন্তু বিচার ব্যবস্থা তদন্ত প্রক্রিয়া কখনোই কোনো বিশ্বাসের উপরে বা শুধুই অভিযোগের উপরে চলে না আমি এখানে একটা লাইন একটা এই এই কোট আনকোট জনতার চার্জশিটের একদম লাস্ট লাস্ট লাইন টার্ম যেটা শুরুতেই পড়লাম আমি আরেকবার পড়ছি এবার ঘুরে দাঁড়ানোর পালা ইত্যাদি ইত্যাদি জবাব চাওয়ার সময় ভয় ও দুর্নীতি চক্রের হোতা স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ কর্তা এবং মন্ত্রীর বিরুদ্ধে তাই দেওয়া হচ্ছে চার্জশিট প্রতিটি প্রশ্নের সদুত্তর যদি না পাই প্রশাসন ও সরকার এই জঘন্য হত্যাকাণ্ডের দায় যদি স্বীকার না করেন তাহলে অভয়াদের কাছে আমরা অপরাধী থেকে যাব এখানে তো সরাসরি যার সঙ্গে
তারা 2 ঘন্টা 7 মিনিটের মিটিং করে এলেন এবং যে মিটিংয়ে এই প্রসঙ্গগুলো একটাও তুললেন না, শুধু কবে ইলেকশন হবে, কবে ইউনিয়নের কোন কমিটিতে কে থাকবেন, কোন টাস্ক ফোর্সে কে থাকবেন, কারা নোটোরিয়াস ক্রিমিনাল, এইসব বলে এলেন। এখানে তো সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে তার দিকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দিকেও। অ্যাকচুয়ালি তাদের যে দুটো দাবি ছিল সেটার মধ্যে একটা ছিল পুলিশ কমিশনারকে সরানো, আর একটা হচ্ছে স্বাস্থ্য সচিবকে তার পদ থেকে সরানো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেননি, স্বাস্থ্য সচিবকে সরাননি, পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছেন। তো এখন বক্তব্য যে আপনাদের এটা থাকতেই পারে, কিন্তু যেটা যেটা সমস্যা হয়েছে, যে প্রশ্নটা আপনি আগে করেছিলেন মোদিয়া, সেটা হচ্ছে যে আন্দোলনের গতিপথটা হঠাৎ করে একটুখানি বদলে গেছে। কারণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় বা যেটা আমি দেখেছি তাতে মনে হয় যে যখনই আন্দোলনকারীদের মধ্যে কারা এটা নেতৃত্ব দিচ্ছেন, কারা পরামর্শ দিচ্ছেন, কোথা থেকে তহবিল আসছে ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো যখন উচ্চারণ করেছে এবং যখন একটা উল্টো দিক থেকে একটি পাল্টা সংগঠন গড়ে উঠেছে, তখনই আন্দোলনের ধারটা অনেকটা কমে গেছে বলে মনে হচ্ছে। এর দায়টা কিন্তু যারা মূল আন্দোলনকারী বলে যদি আমি ধরেই নিই জুনিয়র ডক্টর স্ট্রামকে, তাদেরকেই নিতে হবে এবং তাদেরকেই ঠিক জায়গায় থাকতে হবে। আপনি সঠিক প্রশ্ন করেছেন বা সঠিক কথা বলছেন যে তারা যখন নবান্নে গিয়ে শেষ সভাটি করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেইখানে এমন একটা জায়গা দেখা গেল যে শুধুমাত্র নির্বাচন করা, ছাত্রদের প্রতিনিধি থাকার কথা, তার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল পুরো আন্দোলনটা। সেইটার দায় আন্দোলনকারীদেরই নিতে হবে।